আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটি উলের শালে ডেইজি ফুলের হ্যান্ড পেইন্টিং করছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি অ্যাক্রিলিক কালার ইউজ করেছি, সাদা এবং হলুদ, সাদা ফুলের পাপড়ির জন্য আর হলুদটা ফুলের মাঝখানের অংশের জন্য। আর দুই ধরনের ব্রাশ আমি এখানে ইউজ করেছি, যেহেতু শীত চলে এসেছে তো আমরা অনেকেই ড্রেসের সাথে ম্যাচিং করে উলের শাল ইউজ করতে খুব পছন্দ করি, সেই জন্যই এই উলের শালে কাজ শুরু করলাম। যারা বিগিনার আছেন তারা হয়তো ভিডিওটি দেখলে উপকৃত হবেন। এখানে আমি পাপড়িগুলো শেড করতে চেয়েছিলাম, তাই প্রথমে হালকা করে হোয়াইট কালার দিয়ে শেড তৈরি করে নিয়েছি। কিছু পাপড়িতে আমি ডাবল শেড ইউজ করেছি ন্যাচারাল লাগার জন্য। এরপর ফুলের মাঝের অংশগুলো আমি দিয়ে নিলাম হলুদ অ্যাক্রিলিক কালার দিয়ে। এটা তুলি দিয়ে জাস্ট ড্যাব ড্যাব করে নিলেই হয়ে যাচ্ছে। কাজ শেষ হয়ে গেলে ফাইনাল লুকটাও আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি ইনশাল্লাহ। এই সুন্দর শালটা যারা ড্রেসের সাথে ম্যাচিং করে নিতে চাচ্ছেন তারা আমার ফেসবুক পেজ ডিয়ার বেঙ্গল ক্রাফটে নক করতে পারেন। আমাদেরকে মেসেজ করলে আমরা খুব দ্রুতই আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। আর যারা নতুন কাজটা করতে চান, শিখতে চান, তারা অবশ্যই ভিডিওটা দেখবেন, উপকৃত হলে জানাবেন কমেন্টে। ধন্যবাদ।